আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমির এগ্রুফাম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আমির ইসলাম নতুন আরেকটি প্রোগ্রামে আপনাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগতম দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ছাগ হিঁটে আসার পর পাঠা দেখানো হয়েছে এবং বাচ্চাও ধরেনি পেটে ও দীর্ঘদিন অর্থাৎ ছয় সাত মাস পার হয়ে যাওয়ার পরও হেঁটে আসেনি ক্ষেত্রে আপনারা কী গ্রহণ করবেন ব্যবস্থা তা আপনাদের আজকে জানাবো দর্শক ইতিপূর্বে আমার একটি ভিডিও রয়েছে ছাগল হিটে না আসলে করণীয় কিন্তু সেই ভিডিওতে মাত্র একটি ওষুধ বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেকটি ওষুধ ইনশাল্লাহ বলে দেব যার ফলে আপনার ছাগলটি সুস্থ সবল হবে এবং দ্রুত হিটে আসবে তো চলুন আলোচনা করি দর্শক যদি আপনাদের এরূপ হয়ে থাকে যে ছাগল হিটে এসেছে পাঠা দেখিয়েছেন কিন্তু ছয় সাত মাস অতিবাহিত হয়ে গেছে পেটে বাচ্চা নাই এই ছয় সাত মাসের মধ্যে হিটে আসেনি সেই জন্য আপনারা যে ব্যবস্থা গ্রহণ করবেন যে ছাগিকে ইনজেকশন এমেকটিন প্লাস অনুমোদিত মাত্রায় চামড়ার নিচে দিতে হবে অনুমোদিত মাত্রা হচ্ছে এক মিলি করে চামড়ার নিচে ব্যবহার করতে হবে এম এমেকটিন প্লাস দেওয়ার পর দিন থেকেই সিরাপ এ জিংভেট সিরাপ রেস্টোলিভ নির্দিষ্ট মাত্রায় সাত দিন খাওয়াবেন অর্থাৎ এই সিরাপ দুইটি এ জিঙ্ক ভেট ও রেস্টোলিভ আপনারা সেখানে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সাত দিন খাওয়াবেন দর্শক এই সাত দিন ওষুধটি খাওয়ার পর সাত দিন পর ইনজেকশন বি ফিফটি ভেট অনুমোদিত মাত্রায় মাংসে অর্থাৎ এক মিলি করে মাংসে প্রয়োগ করতে হবে এবং সাথে ইনজেকশন ভিটা এ ডি থ্রি ই তিন দিন পরপর দুই থেকে তিনবার এটা করবেন তিন দিন পরপর করতে হবে এই দুইটি বি ফিফটি ভেট এবং ইনজেকশন ভিটা এডি থ্রি এই দুইটা করবেন তিনবার দুই থেকে তিনবার করলে ইনশাল্লাহ হবে বেশি করার দরকার নাই আর পূর্বের ভিডিও ফার্টিলোন ইনজেকশন এটি এক মিলি মাংসে মাঠা দেখানোর এক ঘন্টা পূর্বে প্রয়োগ করতে হবে তাহলেই ইনশাআল্লাহ হবে ফাটিলোন না দিলে পরে ওইগুলো দিলে পরে আপনার ছাগলের শরীরের যে দুর্বলতা আছে সেটি সেরে যাবে এবং দ্রুত হেঁটে আসবে দর্শক এছাড়াও বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে সেগুলোতে অনেক আলোচনা রয়েছে এ ব্যাপারে আপনারা দেখে নেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সিরিয়াল বাই সিরিয়াল আপনি সব তথ্য পেয়ে যাচ্ছেন একটা ভিডিও দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না যেহেতু এখানে সিরিয়ালভাবে আলোচনা করা রয়েছে সুতরাং আপনারা সেভাবেই দেখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি নতুন এপিসোড নিয়ে আসা পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ